অজাগরের জলে রান্না হচ্ছে স্কুলের মিড ডে মিল। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে স্কুলের টিউবওয়েল, সেই কারণে শৌচাগারের নোংরা জলেই রান্না হচ্ছে মিড ডে মিল। এমনই দুরাবস্থা শ্রুতি দু নম্বর চক্রের 76 নম্বর জগতায় উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। একাধিকবার অভিযোগ জানানো হলেও স্কুলের প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবক ও এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘ কয়েক মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে স্কুলের টিউবওয়েল, সেই কারণে শৌচাগারের নোংরা জলেই রান্না হচ্ছে মিড ডে মিল। এমনই দুরাবস্থা শ্রুতি দু নম্বর চক্রের 76 নম্বর জগতায় উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। একাধিকবার অভিযোগ জানানো হলেও স্কুলের প্রধান শিক্ষক টিউবওয়েল মেরামতির কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবক ও এলাকাবাসীরা। যে মিড ডে মিলে যারা রান্না করছে তারা বাথরুমে জল দিয়ে রান্না করছে, এবার তারা বলছেন যে মাস্টার কল ঠিক করে দেয় না। এবার আমরাও যে দেখছি গ্রামের লোক সবাই মিলে যে দেখছি যে কল খারাপ হয়ে গেছে, মাসিরা বাথরুমে জল দিয়ে রান্না করছেন, তো মাস্টারকে বলা সত্ত্বেও মাস্টার করছেন, তাই মাসিরা আজকে রান্না করছেন না। তাই আমরা বলছি যে রান্না কেন বন্ধ, মাসিরা অভিযোগ করছেন যে বাথরুমে জল দিয়ে আমরা রান্ধবো না, গ্রামের লোকজন আমাদেরকে তেড়ে এসছে আমরা কেন রান্ধবো। তো মাস্টারের কাছে আমরা গেছি, মাস্টার বলছে আমি কোন রকম কল ঠিক করে দিব না, তোমরা যা পারো করে নাও। মিড ডে মিল কর্মীরাও শৌচাগারের জলে রান্না করতে আপত্তি করলে প্রধান শিক্ষক কোনো গ্রাহ্য করেননি বলে অভিযোগ। অভিভাবকদের প্রতিবাদে এদিন রান্না বন্ধ রাখে মিড ডে মিল কর্মীরা। হয়েছে আমরা মিড ডে মিল রান্না করি স্কুলে, স্কুলে দীর্ঘদিন থেকে টিউবওয়েলটা ভাঙা, আর মার্শাল আছে, মার্শালটার কথা যদি বলি, মার্শালটা স্যার কিসের জন্য আছে, স্যার বলে কি ইন্ডিপিস থেকে দিয়ে গেছে শুধু পায়খানার জন্য, খাওয়ার জন্য না। বাথরুম থেকে জল এনে রান্না করি, এখানে সব গার্জেনরা এসে আমাদেরকে চাপ দিয়েছে, আমাদের গার্জেনরা বলেছে কালকে থেকে রান্না করবা না, রান্না করলে তোমাদের পুলিশে দিব, ওই জন্য আমি আজকে রান্না করিনি। সমস্যা এক বছর থেকে প্রধান শিক্ষক বলছে যা পারো করে নাও, আমি কিছু করতে পারবো না, কল ঠিক করে নেন, মিস্ত্রি ডেকে নিয়ে আসুন, পয়সা দিব। দ্রুত টিউবওয়েল মেরামতি করে জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান শিক্ষক সুকল্যাণ সরকার। ওইরকম ভাবে না, টিউবওয়েলটা খারাপ আছে, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, জল নেমে যাচ্ছে, এখন তো এমনিতে জলের টান আছে, আপনার ওই মিস্ত্রি আসবে এসে টিউবওয়েলটা ঠিক করে, একদিন দু দিন হয়তো সময় লাগতে পারে, দু দিনের মধ্যে ঠিক হবে, এটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার নেই। পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।